আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল গরুর মাংস। তো আমি এখানে 4 কেজি গরু গোশত নিয়েছি। 4 কেজি গরু গোশত আমি পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দিয়েছি, যে যেমন ঝাল খান ওই রকমভাবে দিয়ে দিবেন। আদা রসুন জিরা পেস্ট একসাথে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর সমস্ত গুঁড়ো মশলা গুঁড়োগুলো আমি একসাথে ব্লেন্ড করে রেখেছি আগেই একসাথে, তো ওগুলোও আমি দিয়ে দিয়েছি। একসাথে ভালো করে মাখাতে হবে, মাখানোর সাথে যাতে মাংসের ভিতরে সমস্ত মশলা ঢুকে যায় এমনভাবে মাখাতে হবে, তাহলেই গোস্তটা খুব মজা হবে। তো আমি গুঁড়ো মশলা গুঁড়ো করে রেখেছি, সেখানে হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, মানে যাবতীয় যা যা লাগে সমস্ত মশলা আমি একসাথে ভেজে, হালকা একটু ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি সমস্ত মশলা ব্লেন্ড করেই রাখি সব সময়। তো আপনারা চাইলে আমি আবার রেসিপি দিব। আমার কষানোটা ভালো করে মাখানোটা শেষ, আমি হালকা একটু পানি দিয়ে তারপরে এই পানির ভিতরেই আমি রান্না করে ফেলবো। আর কোনো পানি দেব না, ঝোলও দেব না, এটার ভিতরেই আমি রান্না করে ফেলবো। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে পাশেই থাকুন, তো দেখতে থাকুন। তো আমার ভিডিও ছাড়তে লেট হয়েছে কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম, আর কাল আমার বাসায় অনেক মেহমান ছিল। আমার বাবার বাসায় গিয়েছিলাম, আমার হাজব্যান্ডের সমস্ত বন্ধু বান্ধব সব একসাথে গিয়েছিল, প্রায় 100 জনের মতো। তো ওখানে রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, সে কারণেই আমি ভিডিও ছাড়তে পারি নাই। তো ওখানেও আমি ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, দেখতেই থাকেন আমার রান্নাবান্না। তো আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, আর রান্নাটাও অনেক ভালো হয়েছিল। সবাই ভালো থাক।